দ্য উম্ব হচ্ছে এমন একটা মুভি যেটা হচ্ছে একটা থাইল্যান্ডের মুভি, এবং যে মুভিটার কাহিনী অনেকটা ইউনিক, যেটাকে থাইল্যান্ডের ভাষায় ইনাং বলা হয়, এবং আমরা যদি ইংলিশে হিসাব করি তাহলে এই মুভিটাকে আমরা দ্য উম্ব বলবো, যেটার আইএমডিবি রেটিং হচ্ছে 5.9, এবং যেটাতে রটেন টমেটোতে এটাকে 30-40% ফ্রেশ বলা হয়েছে। সো আজকে আমরা উম্ব বা ইনাং মুভিটা নিয়ে জানবো, এবং তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সো দ্যাট আমি যাতে আপনাদেরকে ভিডিও দিতে পারি এবং আপনারাও নতুন নতুন ভিডিও পেতে থাকেন। সো গল্পের প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে, গল্পের প্রথমে আমরা দেখতে পাই যে দ্য উম্বের স্টোরিটা হচ্ছে একটা মেয়ে যার নাম থাকে উলন, সে হচ্ছে একটা সেলস ম্যানেজার বা একটা সেলস পার্সন, সে একটা সুপার শপে কাজ করে এবং সে প্রেগনেন্ট তার বয়ফ্রেন্ড দ্বারা, বাট সেই বয়ফ্রেন্ডের সাথে তার এখন আর খুব ভালো সম্পর্ক নেই, তাই সে তার বয়ফ্রেন্ডকে জানাতেও চায় না যে কে ওর বাবা বা কে। বাট তারপরে যখন সে জানায় তখন সে তার সেই বয়ফ্রেন্ড তাকে অ্যাবর্শন করতে বলে, কারণ সে তার সেই বাচ্চার দায়িত্ব এখন নিতে চায় না, সো সে বাচ্চার দায়িত্ব নিতে প্রস্তুত না, এটা সে তাকে জানিয়ে দেয়। সো তাই আমরা এর কিছুক্ষণ পরেই দেখতে পারি যে উনাং সে কী করবে বুঝতে না পারে, সে হচ্ছে তার একটা ফ্রেন্ডের সাথে কথা বলে যে ফেসবুকে এরকম অনেক গ্রুপ আছে যারা বাচ্চা অ্যাডপ্ট করতে চায়, অন্যদিকে দেখা যায় তার সেই যে সেই যে কোম্পানিতে চাকরি করতো সেখানকার যে চিফ সে তার সাথে বদ বিহেভ করে এবং তার অ্যাডভান্টেজ নিতে চায়, মানে তাকে খুব প্রস্তাব দেয় যেটা সে করতে চায় না, তাই সে চাকরিও ছেড়ে দেয়, এবং এখন এমন একটা অবস্থা সে প্রেগনেন্ট ছিল আর কি গিয়ে, এবং অন্যদিকে তার কোনো ইনকামও ছিল না, তাই সে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং সে কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই মুহূর্তে সে তার ফ্রেন্ডের সাথে কথা বলে পিনাংয়ের সাথে, এবং পিনাং তাকে আগাস্ট এবং ইফার সাথে পরিচয় করিয়ে দেয় যারা একটা বৃদ্ধ দম্পতি, এবং তারা আসলে বাচ্চা অ্যাডপ্ট করতে চাচ্ছে, এবং তারা বেশ পিত্তশালী বা বেশ ধনবান ছিল, যেটা তাদের কথাবার্তা শুনে বা তাদের বেশভূষে দেখে উনাং বুঝতে পেরেছিল। তাই উনাং তার রুমমেটের কাছে বলে যে সে আর এখানে থাকবে না, এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে সে এখান থেকে চলে যাবে, এবং এখান থেকে গিয়ে সে সেই বৃদ্ধ দম্পতির সাথে থাকবে আগাস্ট এবং ইভার সাথে। তাই যেই কথা সেই কাজ, সে নেক্সট দিন আগাস্ট এবং ইভার বাড়িতে যায় এবং তাদের সাথেই থাকা শুরু করে, এবং তারা থেকে বলে কোনো সমস্যা নেই, তোমার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তুমি আমাদের এখানেই থেকো এবং তুমি যথেষ্ট নিরাপদে থাকবে, এবং তাদের সুমিষ্ট ব্যবহার এবং তাদের আচার আচরণ জিনিসগুলো তাকে তার বেশ ভালোই লাগছিল, এবং সে তার যে প্যারেন্টস নেই বা তার যে অনেক আসলে দুঃখ রয়েছে এই ব্যাপারগুলো সে কিছুদিনের জন্য ভুলে গিয়েছিল, এবং সে মনে মনে বিশ্বাস করতে শুরু করেছিল যে তার বাচ্চা তার মতো একটা কষ্টের জীবন না পেয়ে একটা ভালো জীবন পাবে, এবং যার ফলে সে যার পরনাই খুশি ছিল। হঠাৎ একজন সে একটা বই পড়ছিল, এবং এই মুহূর্তে সে বই পড়তে পড়তে যখন ঘুমিয়ে যায় তখন সে একটা স্বপ্ন দেখে যে কেউ তার বাচ্চা কেড়ে নিয়ে খেতে শুরু করে। অন্যদিকে গল্পের তৃতীয় পার্টে আমরা এইজিং নামক একজন ডক্টরকে দেখতে পাই যে হচ্ছে তার চেক আপ করতে আসে এবং তাকে বলে যে তোমার কোনো সমস্যা আপাতত নেই, তো তুমি ঠিকঠাক আছো এবং তোমার বাচ্চাও সুস্থই রয়েছে। কিন্তু সেই রাতে সে আরও একটা দুঃস্বপ্ন দেখে, এবং যেই দুঃস্বপ্নে সে দেখতে পায় সে একই দৃশ্য যে কেউ একজন তার বাচ্চাকে নিয়ে খেতে শুরু করেছে এবং হত্যা করছে, এবং সেই স্বপ্নটা সে বৃদ্ধ দম্পতিকেও শেয়ার করে, বাট তারা ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেয় না এবং তাকে বলে বোঝানোর চেষ্টা করে যে হয়তোবা মেন্টাল স্ট্রেসের কারণেই তার এমন হচ্ছে, যে কারণ প্রেগনেন্সির সময় মেয়েদের হরমোনে অনেক বেশি ওঠানামা করতে থাকে এবং হরমোন যেহেতু স্টেবল থাকে না, তাই বডি ইমব্যালেন্সের কারণে সে এইসব দুঃস্বপ্ন দেখছে, এছাড়া আর কোনো ইস্যুস নেই। কিন্তু সেই রাত্রে দেখানো হয় সে এইজিং নামক যে লোকটা সে হচ্ছে মিয়াং কোথায় থাকে তাকে খুঁজে বেড়াচ্ছিল এবং তার ব্যাপারে জানতে চাচ্ছিল, তো সে তার ফ্রেন্ডকে যখন কল দেয় যে সে তার এই বাসায় থাকতে চায় না, তার সেই ফ্রেন্ডকে সেই এইজিং নামক লোকটা ওটা ভুল ওষুধ সাপ্লাই দেয় এবং তাকে খুন করে ফেলে যাতে তারা কোথাও ফেরত যাওয়ার জায়গা না থাকে। অন্যদিকে বার্গাস যে হচ্ছে সে বৃদ্ধ দম্পতির একমাত্র ছেলে ছিল, সে ইংল্যান্ড থেকে ছুটিতে তার বাড়িতে এসেছিল
এবং সে যখন জানতে পারে যে তার বাবা মা একজন প্রেগনেন্ট মেয়েকে আশ্রয় দিয়েছে এবং একটা বাচ্চা অ্যাডপ্ট করতে চাচ্ছে, সেই ব্যাপারগুলো জেনে খুবই শকড হয় যে কেন তারা বাবা মা এরকম কাজ করতে যাচ্ছে। কারণ সে কয়েকবার আগেও এরকম জিনিসগুলো দেখতে পেয়েছিল। তাই সে তার বাবা মাকে কনফার্ম করলে তার বাবা মা তাকে বলে যে মেয়েটা অনেক অসহায়, তাই আমরা এই কাজটা করছি তাকে সাহায্য করতে। বাট তার বাবা মাকে সন্দেহ হয়। অন্যদিকে একদিন সেই মিয়াংয়ের সাথে তার দেখা হয় এবং তারা একজন আরেকজনের সাথে ব্যাপারটা নিয়ে ডিসকাস করছিল। তখন মিয়াং তাকে বলে যে সে কীভাবে একটা দুঃস্বপ্ন দেখে বেড়াচ্ছে এবং কেন তার বাবা মার আচার আচরণ তার কাছে সাসপিশিয়াস মনে হচ্ছে। অন্যদিকে দেখা যায় সেই মহিলাটা হিপনোটিজম জানতো এবং সেই হিপনোটিজম করে সেই উনাং মেয়েটাকে সে এই বিদ্যুৎ সম্পত্তির ব্যাপারে যে যে ইনফরমেশন জানতো সব কিছু ভুলে দিয়েছিল, যাতে সে এখান থেকে বা এই বাসা থেকে বের হওয়ার চিন্তা ভাবনা না করে। অন্যদিকে উনাং যখন সেই বিদ্যুৎ সম্পত্তির ছেলেটাকে বলে যে আমাদের এখানে থাকা আসলে সেফ না, আমার এবং আমার বাচ্চার জন্য আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, তখন সে সেই কথাগুলো যখন বিদ্যুৎ সম্পত্তি জানতে পারে তখন তাদেরকে তারা ধরে ফেলে এবং তারা কী ব্যাপার আলোচনা করছিল যখন তাদেরকে জিজ্ঞেস করে তখন উনাং বলে যে আমি অনেকদিন কারোর সাথে শুইনি, তাই আমার ফিজিক্যাল ইনের কারণে আমি ওর সাথে ফিজিক্যাল হতে গিয়েছিলাম। এবং এই ব্যাপারটা তারা কিছুটা হলেও বিশ্বাস করে এবং তাদেরকে তারা ছেড়ে দেয়। তো কিছু বই তাদের হাতে এসে যায় এবং সেই বই থেকে তারা জানতে পারে এরকম একটা রিচুয়াল তারা করতো এবং প্রতি বছর একজন প্রেগনেন্ট মহিলাকে এনে তার বাচ্চাকে খুন করতো এবং প্রেগনেন্ট মেয়েটাকে খুন করতো, যাতে সে অন্য কাউকে সেই ইনফরমেশনটা জানতে না পারে, যাতে সেই ছেলেটার জন্ম বা জন্মসাল বেড়ে যায়। কারণ সেই ছেলেটা জন্মগ্রহণ করেছিল বুধবারে এবং এমন একটা সালের বুধবারে যখন সে নক্ষত্র দেখতে পেয়েছিল যে যদি সে তার ছেলে আর 8 বছরের বেশি আর বাঁচবে না, যদি না সে কোনো না কোনো অন্য একটা নবজাত শিশুর বলি দেয়, কারণ তা একমাত্র তার মাধ্যমেই তার ছেলে বাঁচতে পারে, আদারওয়াইজ এই কার্ড সে সারা জীবন বহন করতে থাকবে। তাই বৃদ্ধ দম্পতিও তাদের সেই শোনা কথা মতোই কাজ করছিল এবং যার ফলে দেখা যায় যে উনাংয়ের সব দুর্দশা কেটে গিয়েছিল এবং সে 8 বছরের বেশি আসলে বাঁচতে সক্ষম হয়েছিল। বাট যখনই উনাং যখন এই বিষয়গুলো জানতে পারে তখন সে তার বাবা মার উপর খুবই ক্ষিপ্ত হয় এবং তাদের কথা সে না শুনে সেখান থেকে উনাংকে নিয়ে চলে যেতে চায় এবং ফাইনালি তার বাবা মাকে সে মেরে সেই জায়গা থেকে চলে যেতে সক্ষম হয়। এবং যখন উনাং তাকে এই সব বিষয়গুলো বলে তখন সে পাগল হয়ে যায় এবং তার বাবা মার এবং সেই জিনিসকে বিশ্বাস যেহেতু করতে চায় না, তাই সে উনাকে ছেড়ে দেয়। এবং কিছুক্ষণ পরেই দেখা যায় সে যখন গাড়ি থেকে বের হয় একটু বাতাস খেতে তখন একটা ট্রাক তাকে চাপা দিয়ে সেখান থেকে চলে যায় এবং এর মাধ্যমে আসলে বোঝানো হয় যে কার্স আসলে সত্যি ছিল। এবং এর গল্পের লাস্ট মোমেন্টে একটা টুইস্ট দেখানো হয় যে উনাং এবং উনাং একটা মেয়ে হয়ে গেছে এবং সেই মেয়েও জন্ম বুধবারেই ছিল, তার মানে সেই কার্সটা আসলে সে তার মেয়ের উপরও আছে এবং উনাংও সেই বৃদ্ধ দম্পতির মতোই এক কোনো না কোনো প্রেগনেন্ট মেয়েকে ডেকে এনে আশ্রয় দিয়ে তার বাচ্চাকে বলি দিত এবং যার ফলে তার মেয়েও আসলে বেঁচে থাকতে সক্ষম হচ্ছিল। সো হেনা কামালকে মুভি, এই মুভিটা আসলে একটা ইউনিক অনেক এবং অনেকটা ইন্টারেস্টিং থাই মুভি ছিল। তো উনাংকে প্রথমে কেউ একজন ধরেছিল এবং উনাং তাদের কাছ থেকে সেই তথ্য বা ইনফরমেশন জেনে যেহেতু তার নিজের মেয়ের উপরে সেই কার্স বহাল ছিল, তাই সেও তাদের দেখা দেখি সেই একই খারাপ পন্থা অবলম্বন করছিল এবং এর মাধ্যমে সেই সাইকেলটা আবার রিস্টার্ট হয়। সো এই মুভিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে কোনো নতুন ভিডিও আসলে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটা পেতে পারো। আনটিল দেন, আল্লাহ হাফেজ।